হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা আমরা বাইরে অনেক সময় কাজ করি, যার ফলে আমাদেরকে সূর্যের আলোতে অনেক সময় অনেকক্ষণ ধরে থাকতে হয়। আমি টু সে অনেক সময় আমাদেরকে সান এক্সপোজারে থাকতে হয়, অনেক সময় এক ঘন্টা দেড় ঘন্টা বাইক চালাতে হয় সূর্যের আলোতে, অনেক সময় বিভিন্ন কাজের পারপাসে আমাদেরকে সান এক্সপোজার অর্থাৎ সূর্যের তাপে অনেকক্ষণ থেকে যেতে হয়। তো তারপরে বন্ধুরা আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, তার মধ্যে একটা কমন সমস্যা এবং প্রায়ই হয়ে থাকে একটা সমস্যা, যেটা হচ্ছে মাথায় ব্যথা। তো বন্ধুরা মাথায় ব্যথার বিভিন্ন কারণ আমরা জানি রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট এবং কমন একটা কারণ হচ্ছে সূর্যের আলোতে দীর্ঘক্ষণ থাকার ফলে মাথা ব্যথা। ইয়েস, হেডেক আফটার সান এক্সপোজার, হেডেক আফটার লং সান এক্সপোজার। তো আজকের এই ভিডিওটিতে আমি খুব শর্টে একটা মেডিসিন সম্বন্ধে আলোচনা করব, যে মেডিসিনটি আপনি সান এক্সপোজারে আপনার মাথায় ব্যথাতে নিতে পারেন। অর্থাৎ যদি আপনি দীর্ঘক্ষণ সূর্যের আলোতে থাকার পর আপনার মাথায় ব্যথা হয়, নট অনলি ইন সানলাইট বাট ইট মে বি অ্যানি আদার হিট, অন্যান্য হিট যদি হয়ে থাকে কোনো, অর্থাৎ আপনি বয়লার অপারেটর, আপনি কোনো উনুনের সামনে কাজ করেন, ভাটির সামনে কাজ করেন, বা দীর্ঘক্ষণ আপনাকে কোনো আগুনের সামনে থেকে কাজ করতে হয়, তো যে কোনো ধরনের হিট আপনার শরীরে লাগার পর যদি আপনার মাথায় ব্যথা হয়, বা মাথায় হিট লাগার পর যদি আপনার মাথায় ব্যথা হয়, তাহলে আপনি একটা মেডিসিন ইউজ করতে পারেন। সেই মেডিসিনটার কথা আমি এই ভিডিওতে বলব। তো মেডিসিনটির কথা বলার আগে আপনাদেরকে বলে দিই, যদি এই ভিডিওটি আপনি নতুন দেখছেন, এই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কারণ আমি এই চ্যানেলটিতে প্রতিদিন নিয়মিত রূপে খুব সুন্দর সুন্দর ভিডিও, খুব ভ্যালুয়েবল, খুব ইনফরমেটিভ ভিডিও আপলোড করি, যে ভিডিওগুলো থেকে আপনি হয়তো বেনিফিটস নিতে পারেন। তো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ট্যাপ করে রাখুন, যাতে নোটিফিকেশনগুলো আপনার কাছ পর্যন্ত যেতে পারে। তো যে মেডিসিনটার কথা আমি বলছিলাম, সেই মেডিসিনটার নাম হচ্ছে গ্লোনয়নাম। তাহলে আরেকবার বলে দিই, যদি আপনার মাথায় ব্যথা হয় এবং আপনি যদি দেখেন দীর্ঘক্ষণ সূর্যের আলোতে থাকার পর, বা আপনি যদি দীর্ঘক্ষণ আগুনে কাজ করার পর, আগুনের সামনাসামনি কাজ করার পর আপনার মাথায় ব্যথা হয়ে থাকে, তাহলে হয়তো এই ওষুধটা দিয়ে আপনি আপনার মাথা ব্যথা ঠিক করতে পারেন। বা আপনার যদি পেশা হয় যে আপনাকে দীর্ঘক্ষণ উনুনের সামনে বা আগুনের সামনে থাকতে হয়, তাহলেও আপনার যদি ক্রনিক মাইগ্রেন বা মাথা ব্যথা থাকে, তাহলেও কিন্তু এই ওষুধটা খুব সুন্দর আপনাকে রেজাল্ট দেবে আপনার মাথা ব্যথাতে। তো মাথা ব্যথার ধরনটা কেমন হবে, আপনার যদি মাথা ব্যথাটা খুব ইন্টেন্স, খুব থ্রবিং টাইপের হয়, খুব দপদপানি ব্যথা, খুব সাংঘাতিক তীব্র ব্যথা যদি হয়, তাহলে সেই সমস্ত ব্যথাতে কিন্তু আপনি এই ওষুধটি ইউজ করতে পারেন। যদি হালকা ব্যথা হচ্ছে সেই সমস্ত জায়গাতে খুব একটা ভালো এই ওষুধটা রেজাল্ট দেয় না। বাট যদি আপনি দেখেন সূর্যের আলোতে বা আগুনের সামনে থাকার পর আপনার মাথা ব্যথা হঠাৎ করে শুরু হয়েছে এবং সাংঘাতিক রকমের ব্যথা আপনার মাথাতে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে এই ওষুধটাকে আপনি ইউজ করতে পারেন 6 potency, কত 6 potency, 6CH potency। ওষুধটার নাম আবার বলে দিচ্ছি, গ্লোনয়নাম। এই যে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে ওষুধটা, এই ওষুধটা গ্লোনয়নাম। তো মাথা ব্যথার আরও অনেক ওষুধ আছে, বাট আমি এখানে শুধুমাত্র আলোচনা করলাম একটাই ওষুধ, যে ওষুধটা দীর্ঘক্ষণ সূর্যের আলোতে কাজ করার পর বা দীর্ঘক্ষণ আগুনের সামনে কাজ করার পর আপনার মাথা ব্যথা হলে সেই মাথা ব্যথাতে আপনি নিতে পারেন। এখন এই ওষুধটা আলোচনা কেন করলাম, কারণ এখন রোদ প্রচণ্ড রকমের রয়েছে বাইরে, গরম প্রচণ্ড রকমের, তার ফলে আমাদের মাথা ব্যথা প্রায়ই হচ্ছে, তাই জন্য আমার মাথায় এলো এই ওষুধটা সম্বন্ধে আমাদের আপনাদেরকে বলা দরকার। তো চলুন অন্য একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে, আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন এবং দেখতে থাকবেন এই চ্যানেলটি। থ্যাংক ইউ।